আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় সমান্তরাল সরলরেখা এবং ছেদক নিয়ে। প্রথমে আমি বলার চেষ্টা করব সমান্তরাল সরলরেখা কাকে বলে। যদি একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ না করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, তবে তাদেরকে বলা হয় কিন্তু সমান্তরাল সরলরেখা বা প্যারালাল লাইন। আমি যা বললাম তা যদি একটু পিকচারাইজ করার চেষ্টা করি, তো ব্যাপারটা কেমন দ্বারা একটু দেখি। এই একটা রেখা আঁকলাম, তার সমান্তরাল করে আরও একটি রেখা আঁকলাম। আমি বললাম একই সমতল অবস্থিত, এই সমতল অবস্থিত দুই বা ততোধিক মানে দুইটি সরল রেখা আমি আঁকলাম, পরস্পরকে কোথাও এরা স্পর্শ করে নাই এবং সর্বদা সমান দূরত্ব বজায় রেখে এরা চলছে, তাই তাদেরকে বলা যায় সমান্তরাল সরল রেখা বা প্যারালাল লাইন। সমান্তরাল সরলরেখা কখনো কিন্তু পরস্পরকে ছেদ করে না। আমি যদি এদের উপরে লম্ব দূরত্ব আঁকি, মনে করি এরা লম্ব দূরত্ব, এটা এবি, এটা সিডি, এটা ইএফ, তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী এবি সিডি ইএফ কিন্তু সবসময় সমান হবে। এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ইএফ, দুইটা সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। যদি এরা পরস্পরকে ছেদ করে তবে কিন্তু এরা সমান্তরাল সরলরেখা হতে পারে না। এটা কিন্তু শুধু মুখস্থ কথা না, এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো ট্রেন। একটু ভাবুন তো, সমান্তরাল সরলরেখার প্রপার্টিস যদি ট্রেন মেনে না চলে তবে অবস্থাটা কি হবে। যেমন একটা রেল লাইনের উপর দিয়ে ট্রেন যায়, দুইটা স্লিপারের উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে, এই যে দুইটা স্লিপার এর মাঝখানে যে লম্ব দূরত্ব এটা কিন্তু সবসময় সমান। যদি একটু উনিশ বিশ হয় তার মানে কিন্তু ট্রেনটা পড়ে যাবে, তার মানে প্র্যাকটিক্যালিও কিন্তু ওই ট্রেনটা সমান্তরাল সরলরেখার প্রপার্টিস মাথায় রেখেই চলছে, এটা শুধু কেবল মুখস্থ কথা না। এবার আমরা কথা বলবো সমান্তরাল সরলরেখা এবং এর ছেদক নিয়ে। মনে করি এটা একটা সমান্তরাল রেখা, এটা সমান্তরাল সরল রেখা, এবি এবং সিডি দুইটা সমান্তরাল সরল রেখা, এমএন তাদেরকে তির্যকভাবে ছেদ করেছে। এখন আমরা এই সমান্তরাল সরল রেখা এবং ছেদকের আলোকে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। যে কনসেপ্ট নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে সমান্তরাল সরল রেখার আলোকে অন্তস্থ কোণ, বহিঃস্থ কোণ, বিপ্রতিপ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণ। কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হতে হবে আপনাকে, নতুবা আপনি এক্সামে খুব বেশি ভালো করতে পারবেন না। আপনাকে হয়তোবা সরাসরি প্রশ্ন করবে না বিপ্রতিপ কোণ কাকে বলে, কিন্তু এই কনসেপ্টটা আপনার অবশ্যই কাজে লাগবে এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমি চলে যাই অন্তস্থ কোণ এবং বহিঃস্থ কোণ। আমার সুবিধার্থে আমি প্রথমে বলে নিই, দুইটা সমান্তরাল সরলরেখাকে আরেকটা রেখা যদি তির্যকভাবে ছেদ করে তবে আটটা কোণ উৎপন্ন হয়। মনে করি এবি একটি সরলরেখা, সিডি একটি রেখা, দুজনে মিলে সমান্তরাল সরলরেখা এমএন তাদেরকে তির্যকভাবে ছেদ করেছে। উইদিন দিস সার্কামস্টেন্সেস এই জায়গাটাতে আটটা কোণ উৎপন্ন হয়েছে। আমি সুবিধার্থে এগুলিকে মার্ক করে ফেলি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ফাইভ সিক্স, সেভেন, এইট, আটটা কোণ উৎপন্ন হলো। এখানে একটা, এখানে একটা, এরকমভাবে আটটা কোণ এখানে উৎপন্ন হলো। প্রথমে আমি বলবো অন্তস্থ কোণ এবং বহিঃস্থ কোণ এখানে কোনটা, মানে অন্তস্থ কোণ এবং বহিঃস্থ কোণ কোনটা। দেখুন তিন এবং চার, পাঁচ এবং ছয় কিন্তু ভিতরের কোণ, এই ভিতরের কোণকেই বলা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে বহিঃস্থ কোণ কোনটা ঠিক ধরেছেন, বাইরের কোণটাই হচ্ছে বহিঃস্থ কোণ, তার মানে ওয়ান টু সেভেন এইট, তার মানে অন্তস্থ কোণ এখানে, অন্তস্থ কোণ ওয়ান টু, সরি অন্তস্থ কোণ হবে
তিন চার আর পাঁচ ছয়, তাহলে বহিঃস্থকোণ হচ্ছে বহিঃস্থকোণ 1 2 7 8. আমি এটা আবার রিপিট করি, অন্তঃস্থকোণ হচ্ছে ভিতরের কোণ 3 4 5 6, এবং বহিঃস্থকোণ হচ্ছে বাইরের কোণ মানে 1 2 7 8. চলে গেল অন্তঃস্থকোণ এবং বহিঃস্থকোণ, আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার বিপ্রতীব কোণ, আমি চিত্রটি একটু আবার আঁকার চেষ্টা করি। দুইটা সমান্তরাল সরল রেখা, এটা তাদের ছেদক, আটটা কোণ উৎপন্ন হলো 1 2 3 4 5 6 7 8। আমরা জানি বিপ্রতীব কোণ মানে কোণ নম্বর 1 এর বিপ্রতীব কোণ হচ্ছে 4, এবং 4 এর বিপ্রতীব কোণ 1 মানে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, 3 এর বিপ্রতীব কোণ হচ্ছে 2, কোণ 3 এর বিপ্রতীব কোণ হচ্ছে কোণ 2, কোণ 5 এর বিপ্রতীব কোণ ডেফিনেটলি 8, কোণ 7 এর বিপ্রতীব কোণ হচ্ছে 6, এবং ভাইস ভার্সা মানে কোণ 6 এর বিপ্রতীব কোণ হচ্ছে 7। এই ভার্টিক্যাল অ্যাঙ্গেল নিয়ে কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ লেকচার রয়েছে, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আশা করি বিপ্রতীব কোণের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আসলো পূরক কোণ এবং সম্পূরক কোণ। আবার আঁকি আমি চিত্রটা, দুইটা সমান্তরাল সরল রেখা, আরেকটা তির্যকভাবে ছেদক আমি আঁকলাম, পূরক কোণ এবং সম্পূরক কোণ। পূরক কোণটা কী? আসলে ছোটোবেলায় পড়া জিনিস, ছোটোবেলায় এটা খুবই বেসিক একটা ব্যাপার ছিল, বড়দের জন্য এটা বেসিক ব্যাপার, হয়তো এটা প্র্যাকটিস না থাকার জন্য হয়তো অনেকের মাথা থেকে ছুটে গিয়েছে। তা আমি একটু আবার রিপিট করি, পূরক কোণ জিনিসটা কি, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটা সাপেক্ষে আরেকটাকে বলা হয় পূরক কোণ। আমি আবার বলি, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটাকে আরেকটার সাপেক্ষে বলা হয় পূরক কোণ। এবং সম্পূরক কোণটা কি, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে একটাকে আরেকটার সাপেক্ষে বলা হয় সম্পূরক কোণ, নট নেসেসারি যে তারা অ্যাডজাসেন্টই হবে, তারা যে কোনো জায়গার মধ্যেই থাকতে পারে। লাইক এটা 70 ডিগ্রি, এটা 110 ডিগ্রি, এরা পাশাপাশি নাই বা যে কোনো জায়গাতে আছে, এদেরকে একটার সাপেক্ষে আরেকটাকে সম্পূরক কোণ বলা যেতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে, এটা 30 ডিগ্রি হলো, এটা মনে করি 60 ডিগ্রি, এখন এই কোণটার সাপেক্ষে এই কোণটাকে বা এই কোণটার সাপেক্ষে এই কোণটাকে বলা যায় পূরক কোণ, মানে যে কোনোভাবেই 180 ডিগ্রি মিললে এটাকে বলা যাবে সম্পূরক কোণ, এবং যে কোনোভাবেই দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একে বলা যাবে একটা সাপেক্ষে আরেকটাকে পূরক কোণ। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম পূরক কোণ এবং সম্পূরক কোণ নিয়ে, আমি মার্ক করে ফেলি 1 2 3 4 5 6 7 8। এখন যে কোনো পাশাপাশি দুইটা কোণকে আপনি যোগ দিয়ে এখানে কিন্তু কোনোভাবেই 90 প্রমাণ করতে পারবেন না, কারণ এই জায়গার মধ্যে 4টা সূক্ষ্ম কোণ রয়েছে এবং 4টা স্থূল কোণ রয়েছে। স্থূল কোণ মানেই তো 90 ডিগ্রি প্লাস, সে নিজেই তো 90 ডিগ্রি প্লাস জায়গা গ্র্যাব করে নিয়েছে, কোণ গ্র্যাব করে নিয়েছে, তার সাথে যদি আপনি আরেকটা কোণ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যোগ দেন সেটা তো ডেফিনেটলি 90 ডিগ্রি প্লাস হয়েই যাবে। তার মানে হচ্ছে এখানে কিন্তু কোনো পূরক কোণ নাই, তবে পাশাপাশি দুইটা কোণ কিন্তু এখানে সম্পূরক কোণ, কারণ এরা একটা সরল রেখার উপরে অবস্থিত, এই জন্য তারা এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তার মানে 1 2 এই জায়গার মধ্যে 180 ডিগ্রি সম্পূরক কোণ, 3 4 সম্পূরক কোণ, 1 3 সম্পূরক কোণ, 2 4 সম্পূরক কোণ, 5 6 সম্পূরক কোণ, 6 8 সম্পূরক কোণ, 7 8 সম্পূরক কোণ, 5 8 7 সম্পূরক কোণ। কারণ আপনি যেভাবেই দেখেন না কেন এক সরল রেখার উপরে এরা অবস্থিত, এই জন্য এরা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আশা করি পূরক কোণ আর সম্পূরক কোণটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আবার যদি বলি, পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, দুইটার যোগফল যদি দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে পূরক কোণ, আর দুইটার যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে সম্পূরক কোণ। এখানে একটাও পূরক কোণ নাই, আর পাশাপাশি প্রত্যেকটা এখানে সম্পূরক কোণ, এটা যেভাবেই হোক, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, লাইক দ্যাট, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবেও কিন্তু হতে পারে। আশা করি পূরক কোণ আর সম্পূরক কোণ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন রেইজ হবে না পরীক্ষার হলে। এরপর চলে আসলো সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ। আমি একটু আবার আঁকি,
দুইটা সমান্তরাল সরলরেখা তির্যকভাবে ছেদ করা, এটা ছেদক 1 2 3 4 5 6 7 8। সূক্ষ্মকোণ জিনিসটা কি, যেটা লেস দ্যান 90 ডিগ্রি ছিল, আর স্থূলকোণ হচ্ছে মোর দ্যান 90 ডিগ্রি। তাহলে এটা ডেফিনেটলি অবভিয়াস এটা স্থূলকোণ, এটাও স্থূলকোণ, এটা হতে পারে বিপ্রদীপ কোণ বলো আপনি এটা বলতে পারেন, এটা স্থূলকোণ এবং এটা অবশ্যই সমান বলো স্থূলকোণ, এবং দেখা যাচ্ছে এটা যে স্থূলকোণ, এটা কিন্তু সূক্ষ্মকোণ, দেখাই যাচ্ছে এটা সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ বলে এটা সূক্ষ্মকোণ, এবং দেখাও যাচ্ছে অবভিয়াস এটা সূক্ষ্মকোণ, বিপ্রতীব কোণ বলো কিন্তু সূক্ষ্মকোণ এবং সমান আপনি বলতে পারবেন। সো এটাও স্থূলকোণ, 5 আর 8 হচ্ছে এই জায়গার মধ্যে স্থূলকোণ, আর 7 আর 6 হচ্ছে এই জায়গার মধ্যে সূক্ষ্মকোণ। সো দুটা সমান্তরাল সরলরেখাকে যদি আরেকটা রেখা তির্যকভাবে ছেদ করে, 4টা সূক্ষ্মকোণ এবং 4টা স্থূলকোণ এই জায়গার মধ্যে ক্রিয়েট হয়, তা আমরা পেয়ে গেলাম সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের কনসেপ্টটা। 4টা সূক্ষ্মকোণ এখানে ক্রিয়েট হয়েছে এবং 4টা স্থূলকোণ এই জায়গার মধ্যে ক্রিয়েট হয়েছে। আশা করি সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এরপর মোস্ট ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, একান্তর কোণ এবং অনুরূপ কোণ, যেটা নিয়ে আপনাদের রিয়েল প্রবলেম বা কনফিউশন ক্রিয়েট হয়। আমি আবার আঁকি দুটা সমান্তরাল সরলরেখা তির্যকভাবে ছেদ করা একটা ছেদক, 1 2 3 4 5 6 7 8। এখন অনুরূপ কোণটা কি, মানে ছেদকের একই পাশের কোণটাকে বলা হয় অনুরূপ কোণ। একান্তর কোণ এবং অনুরূপ কোণ নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, এবং কি করে এটাকে সহজে আইডেন্টিফাই আপনি করতে পারেন কৌশলে এবং খুব অল্প সময়ে, ওই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, এটা দেখার আমন্ত্রণ রইল। তারপর আমি সংক্ষেপে এটা তুলে ধরার চেষ্টা করি। অনুরূপ, অনুরূপ শব্দটার মধ্যেই কিন্তু আপনি মানে সিমিলার টাইপের একটা ওয়ার্ড আপনি খুঁজে পান, মানে নামকরণের সার্থকতার মধ্যেই কিন্তু আপনি বুঝতে পারবেন অনুরূপ কোণ মানে সেম জিনিস। সো দেখুন ছেদকের একই পাশের কোণ হচ্ছে অনুরূপ কোণ, দুই যে জিনিস 6 এখানে একই জিনিস, ছেদকের একই পাশের কোণ বলে 1 এখানে যা, 5 এখানে তা, ছেদকের একই পাশের কোণ, 4 এখানে যা, 8 এখানে তা, ছেদকের একই পাশে রয়েছে বলে, 3 এ জায়গার মধ্যে যা, 7 এই জায়গার মধ্যে তা, ছেদকের একই পাশের কোণ বলে। রিয়েল কনফিউশনটা আসলে রেজ হয় একান্তর কোণ আইডেন্টিফিকেশনের বেলায়। দুইটা সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে তাদের একটা ছেদক, আমি আবার নাম দিই 1 2 3 4 5 6 7 8। এখন আমাদের বের করতে হবে লাইক 1-এর একান্তর কোণ কোনটা। দেখুন 1 রয়েছে উপরের দিকে, আমরা চলে যাব 1-এর একান্তর কোণ যখন আমরা বের করব চলে যাব নিচের দিকে, মানে 5 আর 6-এর মধ্যে কিন্তু একান্তর কোণ নাই, রয়েছে 7 অথবা 8-এর মধ্যে, 1 আছে উপরের দিকে। সো 1-এর একান্তর কোণ থাকবে নিচের দিকে, 1 আছে বামে, সো 1-এর একান্তর কোণ থাকবে ডানে, মানে 8। এবার আমি 2 বের করার চেষ্টা করি, মনে করি কোণ নাম্বার 2 এর একান্তর কোণটা আমাকে বের করতে হবে। সো 1 2 আছে উপরে, তা আমি উপরে যাব না, মানে 5 6-এর একটাও কিন্তু কোণ 2-এর জন্য একান্তর কোণ হবে না, হবে 7 অথবা 8। 8 হবে না, কেন হবে না, কারণ 2ও আছে ডানে, 8ও আছে ডানে, সো 8 হবে না, হবে হচ্ছে 7। তার মানে কোনো কোণের যদি একান্তর কোণ বের করতে হয়, সেটা বের করতে হবে প্রথমে এটা কোন জায়গাটাতে রয়েছে, এটা যদি উপরে থাকে তার একান্তর কোণ হবে নিচে, এটা যদি ডানে থাকে তার একান্তর কোণ হবে বামে, মানে উপরে থাকলে নিচে, ডানে থাকলে বামে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই, আশা করি এই কনসেপ্টগুলি, যে কনসেপ্টগুলি আমরা আলোচনা করলাম, অন্তস্থকোণ, বহিস্থকোণ, বিপ্রদীপকোণ, পূরক, সম্পূরক, সূক্ষ্ম, স্থূল,
একান্তর কোণ এবং অনুরূপ কোণ, এই কনসেপ্টগুলি যদি আপনি মাথায় রাখেন ডেফিনেটলি অনেক কোশ্চেনের আনসার করে আপনি আসতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য।